বর্তমানে এটা এখন খিচুড়ি খায় ওরা, পাপড়ি খাচ্ছে না, র‍্যাবিজ আছে। ওরা কি ঘাট বাকি ছিল? হ্যাঁ, পেলিবুল থাকবে, অ্যাক্টিভ থাকবে। শীতের মধ্যে কি খাওয়া যখন? আচ্ছা, কি রকম পড়বে এগুলো? অবশ্যই সুস্থ থাকলে অ্যাক্টিভ থাকবে, পেলেবল থাকবে। দর্শক যখন স্পিস গুলো পাল্টি পারেন, কারণ এগুলো বাসায় বেড ডেকে বাচ্চাদের শখের জন্য পেলেবল, কারণ কাচ্চান ক্যাট ওরা পেলেবল ক্যাট, কারণ ওরা শান্ত প্রাণী। ক্যাট ওর মাদার আর কি, এটার মা, ওর বাচ্চা। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি কেমন আছি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে আপনার দোকানে আবারও আসলাম। অনেক ভালো কোয়ালিটির কিছু কুকুর এসেছে, বিড়াল এসেছে। কি কি কোয়ালিটির কুকুর বিড়াল এসেছে? দর্শক আমাদের এখানে জার্মান শেপার্ড আছে, গোল্ডেন রেট্রিভার আছে, কেসন ডগ আছে, যেমন হলো জার্মানি স্পিস আছে, জাপানিজ স্পিস আছে, বিভিন্ন ধরনের কুকুর আছে, ডগও আছে। আচ্ছা, বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে কোনো ডিসকাউন্ট বা অফার থাকবে? না না, অবশ্যই অবশ্যই 16 ডিসেম্বর উপলক্ষে তো ডিসকাউন্ট অবশ্যই, আর 16 ডিসেম্বর উপলক্ষে ভালো ভালো কোয়ালিটির ডগও দেখানো হবে এই দর্শকদের জন্য। আচ্ছা, আর আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ কি কি তথ্য জানানো হবে? না, আজকে ভিডিওতে অবশ্যই দেখানো হবে শীতের সিজনে কিভাবে ডগ পালতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, আর অনেক সময় লালন পালন কিভাবে খাওয়াতে হয়, এই জিনিসগুলো অবশ্যই জানতে পারবে। আর পিটি বার তো সবসময় জানেন, বিক্রি করার আগে নিয়ম কারণ অবশ্যই জানিয়ে দেওয়া হয় কিভাবে পালতে হবে, কিভাবে খাওয়াতে হবে, এই জিনিসটা অবশ্যই জানতে পারবে। তো সর্বপ্রথম আপনার হাতে যে কুকুরটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এর সম্পর্কে একটু বলতেন। এটা হলো জার্মান শেপার্ড শর্ট হেয়ার। শর্ট হেয়ার যেটা লম ছোট কুকুর, এই কুকুরটা হলো আপনার, এর বয়স হলো 8 মাস। জার্মান শেপার্ডের বৈশিষ্ট্য কি কি ভাই? জার্মান শেপার্ড ভাই সম্পূর্ণ গার্ড বেঁধে পালে, বাসায় গার্ডের জন্য, ফ্যাক্টরি গার্ডের জন্য, রুমি বেঁধে যে কোনো জায়গায় পালা যায়, কিন্তু এগুলো সম্পূর্ণ গার্ডের জন্য খুব ভালো কুকুর। এরা সাইজ অনেক বড় হয়, প্রায় 4 ফিট লম্বা হয়। দেখেন এরা কি খাওয়া দেন বর্তমানে? এরা এখন খিচুড়ি খায়, ওরা হলো রাইস, যেমন চিকেন, ওদের সবজি বয়েল এগুলো খাবে, যেমন দুধ ভাতও খাবে, ওদের ড্রাই ফুড আছে এগুলোও খাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো। আচ্ছা, এটা কি ছেলে না মেয়ে ভাই? এটা ছেলে ভাইয়া। কিরকম চাচ্ছেন এটা? এটা বয়স হচ্ছে 10 মাস ছেলে। এটা আমরা প্রায় চাচ্ছি 16 ডিসেম্বর উপলক্ষে 25,000 টাকা মাত্র। 25,000 টাকা? হ্যাঁ। গার্ডের হিসেবে পালে না এগুলো? এটা সম্পূর্ণ হলো ভ্যাকসিন পেপার সব আছে দর্শক, খুবই ভালো গার্ডের জন্য পালতে পারবেন। শর্ট হেয়ার কুকুর আমাদের দেশের জন্য ভালো, ওদের যে কোনো জায়গায় রাখতে পারবেন, খুবই কিউট হবে আর দেখতেও সুন্দর হবে। ওদের হলো সপ্তাহে একবার গোসল করাতে হবে শীতের সিজনে, ওদের 3 টাইম খাওয়াতে হবে। এখন মাঝে মাঝে খাওয়ার পর বাইরে হাঁটাতে হবে, ওরা বাইরে পোষা পায়খানা করবে, ওরা ওকে থাকবে আর কি। আচ্ছা, আমরা এখন অন্য কুকুরগুলো দেখবো। তো ভাই এখন কি দেখাবেন? ভাই এখন হলো দর্শকদের জন্য প্রিয় ডগ বলতে গোল্ডেন রেট্রিভার, কারণ এই ডগগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে পাওয়া যায় না, খুবই ভালো একটা কিউট আর কি। হলো গোল্ডেন রেট্রিভার নিয়ে আসলাম, মেল কুকুর, ওর বয়স হলো 8 মাস। দেখেন খুবই কিউট। অনেকে আমাকে বলছে ভাই গোল্ডেন রেট্রিভার কুকুর, গোল্ডেন রেট্রিভার কুকুর অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুবই কিউট দেখেন। আমাকে অনেকেই বলছে, হ্যাঁ, পিছনের লাইটটা যদি একটু নিভিয়ে দিতেন। হ্যাঁ, অনেক বড় এটা। এটা বড় বলতে ভাই এটার বয়স বেশি না, এটা 8 মাস বয়স। হ্যাঁ দেখেন, সাইজ অনেক বড় না? না, এটা তো আসলে বড় হয়, কারণ এটা সবচেয়ে ফ্রেন্ডলি কুকুর, প্লেফুল ডগ বলে আর কি। গোল্ডেন রেট্রিভার কুকুরগুলো ওরা অল্প সময়ে বাসায় ফ্রেন্ডলি মেম্বার হিসেবে পালতে পারবে, গাড়িতে করতে পারবে, যে কোনো জায়গায় বাচ্চাদের শখের জন্য নিতে পারবে দর্শক। এই এই ডগগুলো খুবই কিউট হয়, ওদের কালারটা গোল্ডেন কালার, ক্রিম কালার। দেখেন বয়স কত আছে? এটা বয়স 8 মাস। 8 মাস বর্তমানে কি খাবার দিচ্ছেন? ওরা ওই নর্মালি খিচুড়ি খায়। ওই ডগগুলো তো আমাদের দেশে সবসময় চিকেন বয়েল, ওর সাথে সবজি যেমন রাইস, এগুলো খিচুড়ি পাক করে খাওয়ানো যায়। ওদের বাইরে মাঝে মাঝে হাঁটাতে হবে, ওদের অবশ্যই নাম আছে, ওর ভ্যাকসিন পেপার সহ আছে। দেখেন খুবই কিউট। কোন নাম রাখা আছে নাকি বর্তমানে? না, অবশ্যই নাম রাখা আছে, ওর কাট আছে, কাটে অবশ্যই নাম সহ দেওয়া আছে দর্শক। একটা কাটে কি ভ্যাকসিন করানো আছে? না, হ্যাঁ, পাপড়ি ভ্যাকসিন আছে, র‍্যাবিজ আছে। ওরা কি ঘাট বাকি ছিল? হ্যাঁ, এগুলো পাবলো নাম। হ্যাঁ, পাবলো নাম, ওর কাট আছে, ভ্যাকসিন পেপার আছে, সম্পূর্ণ দর্শক ভ্যাকসিন পেপার সহ কাট দেওয়া যাবে। দেখেন বললেন যে এটা কুকুর খুবই প্লেবল ডট।
এটা কি রকম পাতা ভাই? এটা ভাই আসছে 35,000 টাকা। 35,000 টাকা, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা তো অন্য কুকুরগুলো দেখব, এখন হোয়াইটের মধ্যে যদি কিছু কুকুর দেখাতেন ভাই। স্টক এখন হলো বাচ্চাদের শখের জন্য, যেমন বাসায় ফ্যামিলি মিশন হবে। রাশিয়ান স্যামোয়েড ডগ, খুবই কিউট, দেখেন ফুল হোয়াইট কালার, এদের কালারটাই ফুল হোয়াইট হয়, কারণ এরা সাইজ একটু বড় হয় কিন্তু দেখতে খুবই কিউট হয়। অনেক সুন্দর এগুলো। হ্যাঁ দর্শকদের জন্য অবশ্যই বাই করে দেখানো হচ্ছে, দেখেন দেখেন দর্শক, খুবই কিউট একটা ডগ। দর্শকদের জন্য যারা সিঙ্গেল নিতে চান অবশ্যই নিতে পারবেন, কেউ যদি জোড়া নিতে চান ভালো, কারণ এই ডগ গুলো যখন জোড়া পালবেন ওরা খুবই খুবই ভালো থাকবে, প্লেফুল থাকবে, অ্যাক্টিভ থাকবে। সবসময় হলো রুমি ভেতরে রাখতে হবে আর কি। অবশ্যই একটু দাম বেশি পড়বে, কিন্তু জোড়া নিলে অবশ্যই কম পড়বে, আর জোড়া নিলে ভালো থাকবে। দেখেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও দেওয়া যাবে, কারণ জোড়া নিলে জোড়াও দেওয়া যাবে। যার দর্শক যাদের সিঙ্গেল লাগবে অবশ্যই নিতে পারবেন। আচ্ছা কয়টা আছে এখানে? চারটা আছে। চারটা না, না কারো আছে না, চারটা আছে আর কি। হ্যাঁ দেখেন ফুল হোয়াইট, কারণ কয়টার মধ্যে কি অন্য কোনো জাতের আছে নাকি আপনার কাছে? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা এগুলো তো প্রতিদিন হয় না? হ্যাঁ অবশ্যই প্রতিদিন, কারণ ছোট থেকে ওদের টেম করতে হয়। এই ডগ গুলো সম্পূর্ণ ওদের খাবারটা জেলি খাবার খাওয়াতে হবে, ওদের গম দুধ সিরিলাক আছে। অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে দর্শক কল করবেন, আমরা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আরো দুটো এবার দেখুন দর্শক, কেসন ডগ বলে আর কি। কেসন ডগ, এটা বৈশিষ্ট্য কি ভাই? এটা কেসন ডগ, এটা বেড ডগ হিসেবে পালে রুমির ভেতর বাইরে বাচ্চাদের শখের জন্য, কারণ এটা এটা হলো মিডিয়াম সাইজ হয়, লোমগুলো ভালো হয়, স্পিড প্রজাতির কুকুর আর কি। এগুলো স্পিড প্রজাতির কুকুর, কেসন কালার মিক্স কালার, এই যে কেসন বলা হয় ইংল্যান্ডের কুকুর আর কি। দেখেন কালারটাই সুইট আছে। আচ্ছা কি রকম পড়বে জোড়া? এগুলো জোড়া যাচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা সিঙ্গেল কি করবেন? সিঙ্গেল অবশ্যই নিতে পারবে দর্শক, আমাদের পিটি বাক্স আসবেন, আসার পরে দেখবেন, দেখার পরে এখান থেকে ক্রয় করতে পারবেন, কারণ একটা ভালো ডগ কিনতেলি অবশ্যই দেখে শুনে কিনতে হবে। অ্যানিমাল অ্যানিমাল যাতে পশু খানে দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না, এই জন্য অভিজ্ঞতার লোক যদি দর্শক থাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন, এখানে আসবেন, দেখার পরে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আচ্ছা ভাই পার্সিয়ান বিয়াল কি ভালো কোয়ালিটি আছে নাকি? না না অবশ্যই দর্শক, এখনই দেখানো হবে পার্সিয়ান ক্যাট। দেখেন পার্সিয়ান ক্যাট ত্রিপল করে, পার্সিয়ান ক্যাট সেমি মাল, দেখেন অনেক প্লেফুল। আচ্ছা একটা কোয়ালিটি, একটা বিড়াল অবশ্যই সুস্থ থাকলে অ্যাক্টিভ থাকবে, প্লেফুল থাকবে। এটা কিন্তু জিঞ্জার, জিঞ্জারে এটা আছে ক্রিম কালার, ফন ফন বলে ফেমিনাল, এটা হচ্ছে দুই মাস বয়স, এটা সম্পূর্ণ লিটার ট্রেনাম দর্শক। আর এরা এরা নরমালি হলো ফুড অফার খায়, চিকেন বয়েল খায়, ওরা ওদের জন্য জেলি ফুড আছে পাউচ, যেটা কিটেন আর কি। ড্রাই ফুড অবশ্যই 3 মাস পরে খাওয়ালে ভালো দর্শক, ছোট বাচ্চাদের সম্পূর্ণ জেলি খাবার খাওয়াতে হবে, যেমন মাংস বয়েল করবেন, মাংসের সাথে চিকেন বয়েল করবেন, চিকেন চিকেন যেমন মিষ্টি কুমড়া গাজর বয়েল করে একসাথে ব্যালেন্ডার করে খাওয়াবেন, খুবই কিউট থাকবে, খুবই প্লেফুল থাকবে। আচ্ছা এদেরকে কোন খাবার খাওয়ানো যাবে না? এটা সম্পূর্ণ তেল জাতীয় খাবার খাওয়ানো যাবে না, কারণ কাঁচা দুধ এগুলো অবশ্যই দর্শক খাওয়াতে পারবেন না, কারণ দুধ খাওয়ালে ওদের পেট পেট খারাপ হবে, ওদের পেটে বদহজম হবে, প্রবলেম হবে। দেখেন বয়স আছে কিরকম? খুবই সুন্দর, দুই মাস বয়স। হ্যাঁ না পাঁচ পিস, এটা দর্শক হলো সেমি পাঁচ ত্রিফল কোটের বিড়াল, অবশ্যই দর্শক দেখতে হবে, ওদের লোমগুলো অনেক বড় থাকবে, ওদের ফেসটা কিউট, দেখেন খুবই সুন্দর, কারণ এটা মেল ফিমেল জোড়া আছে। যদি এই জোড়াটা দর্শক কেউ নিতে চায় 40,000 টাকা নিতে পারবে। 40,000 টাকা সিঙ্গেল বিক্রি করবেন না ভাই? হ্যাঁ অবশ্যই, কারণ সিঙ্গেল নিলে অবশ্যই দাম বেশি পড়ে, কারণ ফিমেল ক্যাট অবশ্যই বেশি দাম, সিঙ্গেল আর মেল তো অবশ্যই কম পাবেন, কিন্তু সবসময় জোড়া নেবার জন্য চেষ্টা করবেন দর্শক। জোড়া নিলে ওরা খুবই ভালো থাকে, প্লেফুল থাকে, অ্যাক্টিভ থাকে, সব দিক থেকে কিউট থাকে আর কি। কত চেন তো? না অবশ্যই লিটার টেন আপ, দেখেন লিটার দিয়ে রাখছি, এখানে লিটার আছে, লিটার অবশ্যই নিতে হবে দর্শক। এগুলো যখন কিনবেন এক্সারসাইজ ওদের জিনিসপত্র অবশ্যই কিনতে হবে, ওদের লিটার বক্স, লিটার যেমন ওদের পাউডার আছে, শ্যাম্পু আছে, যেমন খেলনা আছে, টয় আছে, এক্সারসাইজ অনেক কিছু আছে। 5 লিটার কিলো কত দেয় ভাই? 5 লিটার, এটা স্বাভাবিক একটা বিড়াল, 1.5 থেকে 2 মাস যায়।
কারণ ব্ল্যাক ক্যাট গুলো আমাদের দেশে কিন্তু কম চাই, কিন্তু ব্ল্যাক ক্যাট খুবই বাসার জন্য ভালো, কারণ বাসার জন্য ওদের ময়লা কম। জিনিসটা কি ভাই, কোট জিনিসটা কি? কোট বলতে ওদের লং হেয়ার আছে, মিডিয়াম কোট আছে, শর্ট হেয়ার আছে, কারণ টু কোট আছে, থ্রি কোট আছে, স্বাভাবিক ওদের পশমের গুণত্ব না। হ্যাঁ, থ্রি কোট বলতে ওদের লং গুলো অনেক বড় হয়, ওদের পশম গুলো বড় হয়, দেখতে কিউট হয়। আর আমাদের দেশের জন্য থ্রি কোট অবশ্যই বেশি যত্ন করতে হবে, ওদের ব্রাশ করতে হবে রেগুলার, ওদের পরিষ্কার রাখতে হবে। আচ্ছা দেখেন, ছেলে ছেলে এই বেলাকেটটা দর্শক 12,000 টাকা নিতে পারবেন, এর বয়স হচ্ছে 3 মাস। ট্রিপল কোটের বিড়াল, ওদের লেজ মোটা, খুবই কিউট দেখেন। ও তো খাঁচার মধ্যে খেলাধুলো করতেছে। হ্যাঁ দর্শক, এখনই দেখানো হবে স্পিড জাপানিজ, যারা বা বাচ্চাদের শখের জন্য রুম বেড ডগ হিসেবে পালা হয়। দেখেন খুবই প্লেফুল, কারণ একটা ডগ যখন সুস্থ থাকবে অবশ্যই দর্শক প্লেফুল থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। দর্শক যে কোনো জায়গা থেকে কিনবেন, বাংলাদেশে অনলাইনে যে কোনো জায়গা থেকে কিনবেন, কেনার আগে অবশ্যই দেখবেন যে প্লেফুল আছে কি, অ্যাক্টিভ আছে কি, এগুলো দেখে শুনে অবশ্যই কিনবেন। কারণ একটা শখের শখের ডগ কিনবেন, অবশ্যই সুস্থ আছে কি দেখে নিতে হবে, কারণ অ্যানিমালদের তো ডগ ক্যাটের কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না। এই জিনিসটা অবশ্যই কিনবেন, দেখেন এত প্লেফুল। ও যখন সুস্থ থাকবে ও কিন্তু খুবই প্লেফুল থাকবে, লাফালাফি করবে, ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করবে। অবশ্যই জোড়া নিলে একটু কম পড়ে, আর সিঙ্গেল নিলে অবশ্যই দাম বেশি পড়বে একটু। দেখেন খুবই কিউট হবে, এটার বয়স হচ্ছে এখন 2 মাস। ওরা নর্মালি আপনার সেরেলাক খায়, গম দুধ ফ্লেভার, চিকেন বয়েল খায়, কারণ চিকেনের সাথে অনেক সময় দর্শক যদি ছোট বাচ্চাদের খাওয়া দিচ্ছেন ভাত, কিন্তু চিকেনের সাথে যাও করে যেমন মাংস, ব্রয়লার মুরগির মাংস, যেমন চাউল, ওর সাথে যেমন সবজি মিষ্টি কুমড়া দিতে পারেন, আলু দিতে পারেন, একসাথে নরম করে যাও করে কিছু পাক করবেন। ঠান্ডার মধ্যে ওদেরকে কিভাবে রাখেন আপনারা? ঠান্ডা তো অবশ্যই ওদের রুমের ভিতরে রাখতে হবে, কারণ বাইরের বাতাস রাখলে অবশ্যই ছোট বাচ্চাদের ঠান্ডা লাগবে। আর ওদের গোসলটা একটু কম করাতে হবে, কারণ ওদের সপ্তাহে ডগগুলো ঠান্ডা এমনি ভালো থাকে, কিন্তু বাইরের বাতাসে ডাইরেক্ট ফ্যান নিচে রাখা যাবে না। ওদের একটা বেড বানিয়ে দিবেন রুমের ভিতরে, আর ডগগুলো তো ওরা পরিভুক্ত হয়, ফ্রেন্ডলি হয়, অল্প সময় ফ্রেন্ডলি হয়, ওদেরকে নাম রাখতে হবে, খাবার পরে টাইম টু টাইম এক জায়গায় ছাড়তে হবে, ওখানে পোষ্য পায়খানা করবে, টেন টেন হবে, আগে যেভাবে শেখাবেন ওভাবে শেখবে ইনশাল্লাহ। আচ্ছা আমরা এখন অন্যগুলো দেখবো। এটা কি জাতীয়? হ্যাঁ দর্শক, এটা হলো পার্সিয়ান ক্যাট, দেখেন হোয়াইট কালার, এটা অবশ্যই ক্রিম কলা, ওদের লোম কাটা, কিন্তু যাদের এডেল ক্যাট দরকার, কম বাজেটে ক্যাট দরকার, অবশ্যই হোয়াইট ক্যাটটা নিতে পারবেন। দেখেন ফুল হোয়াইট কালার, ও খুব প্লেফুল, খুবই অ্যাক্টিভ। এর বয়স হচ্ছে এখন 1.5 বছর। যারা ব্রিডিং এর জন্য নিতে চান, শখের জন্য পালতে চান, এই ডগটা অবশ্যই 8,000 টাকা নিতে পারবেন। তো কি মেল না? মেল, পার্সিয়ান ক্যাট মাত্র 8,000 টাকা, একমাত্র পিটি বাড়তে পাবেন অবশ্যই দর্শক। ফুল সুস্থ আছে না? ও এক পুরো অ্যাক্টিভ, কারণ এটা ক্যাট, অবশ্যই ওর লোম কাটার কারণে ও দর্শক কম পাচ্ছে, কারণ যারা ব্রিডিং এর জন্য পালতে চান পুরো অ্যাক্টিভ। দেখেন দেখেন এগুলো বাচ্চাদের শখের জন্য রুমের ভেতরে যেভাবে রাখেন, খুব প্লেফুল, কারণ কাচান ক্যাট ওরা প্লেফুল ক্যাট, কারণ ওরা শান্ত প্রাণী, অল্প সময়ে পোষে। হ্যাঁ এরা দর্শক ইন্ডিয়ান স্পিস, ওর বয়স হচ্ছে 3 মাস। দেখেন এরা খুবই অ্যাক্টিভ প্লেফুল, কারণ একটা ডগ এরা গার্ডের জন্য পালতে পারবেন, বাইরে যে কোনো জায়গায় রাখতে পারবেন। দেখেন কত অ্যাক্টিভ এর, এগুলো দর্শকদের জন্য 16 ডিসেম্বর হিসাবে অফার হিসাবে মাত্র 8,000 টাকা। বয়স হচ্ছে 3 মাস, ফিমেল ফিমেল না? হ্যাঁ। সাইজে বড় হবে কিরকম? একটু সাইজে বড় হয়, কিন্তু লোমগুলো অনেক সুন্দর হয়, কিউট হয়, দেখতে ফুল হোয়াইট কালার। জার্মান স্পিস, দেখেন খুবই সুন্দর,
খিচুড়ি খায়, যেমন দুধ ভাত খাবে, খুব অ্যাভেলেবল আর কি। কত পড়বে এটা? প্রাইস নিতে পারে 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, এখানে আরো বিড়াল আছে। হ্যাঁ দর্শক, এখন দেখানো হবে পার্সিয়ান ক্যাট, ওর মাদার আর কি, এটার মা, ওর বাচ্চা। আচ্ছা, এটা ফুল আপনার বাচ্চা ছিল, মা সহ বাচ্চা নিয়ে আসে দর্শক। কয়টা বাচ্চা ছিল? এটা আনা ছিল দুইটা আর কি। এখন ওর বাচ্চাদের বয়স 2.5 মাস। খুবই কিউট দেখেন। এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। এটা আমরা প্রাইস চাচ্ছি 18,000 টাকা। হোয়াইট কালার ব্র্যান্ড পার্সিয়ান ক্যাট, মিডিয়াম কোট, মিডিয়াম রোল ফেজ আর কি। আর মাদারটা? হ্যাঁ মাদারটা অবশ্যই 20,000 নিতে পারবে দর্শক, দেখেন। আচ্ছা, আর এই বাবা বাচ্চা কোন? না, এটা প্রথমবার বাচ্চা হয়েছে আর কি। প্রথমবার বাচ্চা হয়েছে, দেখেন খুব কিউট। ওরা লিটার টেন আপ, পুরো লিটার টেন আপ আছে। দর্শক দেখতে পাচ্ছেন মামুন ভাই প্রতিপক্ষ দোকান, এখানে রাহিম ভাই চলে আসছে। তো রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, ভালো লাগলো। তো আমি অ্যাকচুয়ালি আসছি শাহবাগে একটা কাজে, তো ভাবলাম আজকে মামুন ভাইয়ের সাথে দেখা করে যাই। আমি যখন শাহবাগে আসি মামুন ভাইয়ের প্রতিপক্ষ সাথে আসি মাঝে মাঝে, ভাইয়ের সাথে দেখা করে যাই। কুকুর আছে আমার, তো কুকুর অনেক বেশি পছন্দ, আপনারা সকলে জানেন চৌধুরী 24 ইউটিউব চ্যানেল, আমি কুকুর বেশি ভালোবাসি, তো কুকুরগুলো দেখতে আসলাম আজকে। শাহবাগ ভাই কি কালেকশন আছে? কুকুরগুলো কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামুন ভাই তার কুকুর এবং বিড়াল দুটোরই তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এবং এদেরকে কিভাবে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং করাতে হয়, কিভাবে এদেরকে যত্ন নিতে হয় বিস্তারিত সবকিছু তিনি দর্শকদেরকে জানিয়ে দেন, এবং যে কোনো প্রয়োজনে দর্শকদের তিনি পাশেই থাকেন, যার কারণে ভালো লাগে মামুন ভাই প্রতি বার। আজকের দোকানে যে সব কুকুর বিড়াল রয়েছে আপনার কাছে, এগুলো কোয়ালিটি গুলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো, খুব ভালো লাগতেছে দেখতে। এবং কোয়ালিটির বিষয়টা কি, আপনি একটা যখন একটা জিনিস যখন নিবেন অবশ্যই ভ্যাকসিনেশন কার্ড সহ নিবেন, এবং ঠিক মতো খাবার খায় কিনা দেখবেন, দেখে শুনে বুঝে নিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কিরকম। এবং মামুন ভাই সবসময় ভালো একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে সবাইকে। অনেক ধন্যবাদ অবশ্যই সময় দেওয়ার জন্য। প্রিটিভার্স মামুন ভাই প্রিটিভার্স ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, চৌধুরী 24 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পেস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন তার দোকানে সব সময় অনেক কাস্টমার থাকে, আপনারা দেখতে পাচ্ছেন সব সময় আমরা যখন ভিডিও করতে আসি তখন অনেক সময় নিয়ে ভিডিও করতে হয়। তো আপনি তো ভাই এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পার্সিয়ান বিড়াল আছে, এগুলো কি জাতের ভাই? এটা পার্সিয়ান ইরানি বিড়াল, লং ইয়ার, আপনার হলো ডলফেস। ডলফেস এগুলো দর্শক বয়স হচ্ছে এখন 2 মাস, দেখেন খুবই কিউট, ফুল হোয়াইট আছে, ক্রিম কালার আছে। আচ্ছা, ছেলে ফিমেল জোড়া নিতে পারে, যদি কেউ জোড়া নিতে চায় 40,000 টাকা জোড়া নিতে পারে। 40,000 টাকা জোড়া, মেল ফিমেল না, অনেক সুন্দর হয়েছে দেখেন ডলফেস। আর একটা লিটারে বসে আছে, অনেক সুন্দর। যদি এগুলো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, দেখেন অনেক সুন্দর। এগুলো পেলে ফেলতো না ভাই? অনেক পেলে পেলে ফেলে। আচ্ছা, খেলাধুলা ঠিক মতো করে কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা? পেলে কারণ দর্শক ক্যাটগুলা বেশি দিন থাকে না, যখন দর্শকরা ভিডিওতে দেখবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, অল্প সময়ের মধ্যে আমাদের যোগাযোগ করবেন। আচ্ছা, এই যে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে তাকানো আছে, এগুলো যোগাযোগ করবেন। স্যার আপনাদেরকে অনেক বিড়াল কুকুর দেখালাম, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কেনা করার সময় এগুলো যাচাই বাছাই করে নেবেন, যেখান থেকেই নেন, সম্ভব হলে অভিজ্ঞ লোক নিয়ে আসবেন, সুস্থ আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। তো আমার ঠিকানাটা জানবেন মামুন ভাইয়ের কাছ থেকে। তো মামুন ভাই আপনাদের শোরুমের লোকেশনটা কোথায় একটু বলে দেখুন। খুবই দর্শক, কাটাবনে কিভাবে আসবেন? বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট কাটাবন পশু প্রাণী মার্কেট, শাহবাগের পাশাপাশি কাটাবন এলিফেন্ট রোড, জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন এলিফেন্ট রোড, নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন, ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, শপ নম্বর 23 পিটি বাক্স, কন্ট্যাক্ট নম্বর 01711 4673 8 1। এটা স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে আপনার যোগাযোগ করে বিড়াল কুকুর ক্রয় করতে পারবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, ধন্যবাদ।